কিন্তু এই ছেলেটার মতো ট্র্যাজিক হিরো ব্রাজিলিয়ান ফুটবলে হয়তো আগে কখনো আসেনি। হ্যাঁ, আজ কথা হচ্ছে ফুটবলের রাজপুত্র নেইমারকে নিয়ে। নিন্দুকেরা বলেন নেইমার নাকি খেলতে খেলতে ইচ্ছে করে পড়ে যান, চোট পাওয়ার অভিনয় করেন, কিন্তু তারা হয়তো এটা জানেন না নেইমার ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যাকে 1000-এরও বেশি সময় ফাউল করা হয়েছে। মাত্র 6 বছর বয়সে ফুটবলে হাতেখড়ি হয় নেইমারের। বলের সঙ্গে তিনি যেন কথা বলতে পারতেন, গোল তো অনেকেই দিতে পারে কিন্তু ফুটবল খেলাটা যে একটা শিল্প সেটা হয়তো ছোট নেইমারকে দেখলে বোঝা যেত। মাত্র 17 বছর বয়সে ব্রাজিলের 1 নম্বর ক্লাব স্যান্টোসে অভিষেক হয় নেইমারের, আর 18 বছর বয়সে ব্রাজিলের জাতীয় দলেও চান্স পান তিনি। এখানে জানিয়ে রাখি, নেইমার সেই একমাত্র খেলোয়াড় যিনি ইউরোপের কোনো বড় টিমে না খেলেও ব্যালেন ডিওরের জন্য নমিনেশন পেয়েছিলেন, তাও আবার মাত্র 21 বছর বয়সে। নেইমারের যখন 18 বছর বয়স তখন থেকেই তাকে নিজের দলে নেওয়ার জন্য ব্রাজিলের মাঠে হতে দিয়ে পড়ে থাকত বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো সব বড় বড় টিম। অবশেষে 2013 সালে বার্সেলোনায় খেলার সিদ্ধান্ত নেন নেইমার। বার্সেলোনায় থাকাকালীন স্বপ্নের ফর্মে ছিলেন নেইমার, একটা দলের হয়ে যতগুলো ট্রফি জেতা সম্ভব সবই জিতে নিয়েছিলেন তিনি। সে সময় তিনি যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন মেসি আর সুয়ারেজকে। মনে পড়ে যায় 2014 সালের ফুটবল বিশ্বকাপের কথা, ঘরের মাঠে ব্রাজিলকে গোলের মালা পরিয়ে চলেছে জার্মানি। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মাত্র 25 মিনিটে 5 গোল দিয়ে দিয়েছে জার্মানি।